রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে রাজ্য তদন্তের গতি বাড়িয়েছে ইডি। শনিবার সকালে ইডি হানা বনগাঁর একাধিক চালকল ও আটাকলে। শনিবার সকাল থেকে কেন্দ্রীয় এজেন্সির একাধিক টিম বিভিন্ন চালকল ও আটাকলে হানা দেয়। এদিন সকালে কালুপুরের রাধাকৃষ্ণ আটাকল এবং রাধাকৃষ্ণ চালকলে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল। এই দুই চালকল ও আটাকলের মালিকের বাড়িতেও হানা দেয় ইডি। এদিন সকালেই রাধাকৃষ্ণ রাইস মিলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে যান ইডির অফিসাররা। এই আটাকল বা এই আটাকলের মালিকের সঙ্গে খাদ্য দফতর বা রেশন দুর্নীতির সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখছেন আধিকারিকরা। সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলা তদন্তে এই অভিযান। শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনার নানা প্রান্তে অভিযান চালিয়েছে ইডি। সকালে কালুপুরের রাধাকৃষ্ণ আটাকল এবং রাধাকৃষ্ণ চালকলে যান তদন্তকারীরা। সংশ্লিষ্ট চালকল এবং আটাকলের মালিক মন্টু সাহা এবং কালিদাস সাহা তাদের বাড়িতেও গিয়েছে ইডি। চলছে ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ। মিলের ভেতর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ও কাউকে মিল থেকে বের হতে দেওয়া হচ্ছে না। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী মন্টু সাহা ও কালিশার বাড়িতেও ইডি আধিকারিকদের হানা। বাড়ি, দোকান এবং রাধাকৃষ্ণ মিলে একই সঙ্গে চলছে ইডি আধিকারিকদের তল্লাশি। শনিবার নদিয়া পৃথক দুটি রেশন ডিলার ও চালকল মালিকের বাড়িতে ইডি হানা দেয়। চলছে তদন্ত ও তল্লাশি। এদিন নদিয়ার রানাঘাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাস ও ১৭ নম্বর ওয়ার্ডের চালকল মালিক নিতাই ঘোষের বাড়িতে হানা দেয় ইডি প্রতিনিধিরা। হাওড়া জেলার ডোমজুরের জালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি আটা তৈরি কারখানা এবং গোডাউনে হানা দেয় ইডি। চলছে তল্লাশি। কোনো কিছু কাজ হয়নি আমাদের এইদিকে, বসবাস করা যাচ্ছিলো না, এত নোংরা এখান থেকে উঠছিল, তুষ উঠছিল, জামা প্যান্ট না দিলে ছাদের উপরে থাকা যায় না, ঠিক আছে তো, এই কারণে। কিন্তু আমাদের কোনো পুলিশ প্রশাসন কোনো গ্রুপক্রুপ করেনি আমাদের উপরে। এসেছিল আমাদের খাদ্যমন্ত্রী ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিল সেই সময়, হ্যাঁ, এনারই ঘনিষ্ঠ। তো এই তো শুনলাম যে ইডি রেড করছে, আমরা দেখতে এসেছি যে কী ব্যাপার হঠাৎ এখানে সেটা বলতে হবে না। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।